Taptajivanam Kavi Viriritam Kalmashapaham Sravanamangalam Sri Madatatam Bhubi Grinanti E Bhuridajana Pancham Parichched Shakar Nirakar Thakur Sri Ramakrishner Ram Name Samadhi. Eibar Thakur Sri Ramakrishna Bhakta Sange Gharer Uttor Purbo Barandai Ashiyachen. Bhaktader Moddhe Dakshineshwar Bashi Ekjon Grihostho Boshe Achen. Tini Grihe Vedanta Charcha Karen. Thakurer Sammukhe Srijukto Kridachaturjer Sange Tini Shabd Brahma Sambandhe কথা বলিতেছেন এখন আমাদের যদি আমরা লক্ষ্য করে দেখি যে সেই সময় ভারতবর্ষের যে সামাজিক পরিস্থিতি তাতে ব্রিটিশরা পরিপূর্ণভাবে শাসন করছে 100 বছর শাসন হয়ে গিয়েছে বলতে হবে কারণ 1757 তে যদি ওরা নিয়ে থাকে ঠাকুরের জন্ম হলো 1836 তারপরে এখন যেটা চলছে এই যে অবস্থাটা মোটামুটি ইংরেজরা একেবারে প্রতিষ্ঠিত ভারতীয়দের বিশেষ করে যেহেতু বাংলাতে ওদের রাজধানী ছিল তো ভারতীয়দের একেবারে কোনো রকম অন্য স্বাধীনতা ছিল না রাজনৈতিক আলোচনা চর্চা তো নাই একেবারে শুধু একটু সামাজিক কোনো কিছু করতে পারতেন যারা খুবই ধনী লোক তাদেরকে ব্রিটিশরা একটু ওদের বাড়িতে যেতেন ওদেরকে ডাকতেন সেইটা করে কেপ দেম ইন গুড হিউমার যেরকম ইংলিশে বলে তাদের সঙ্গে একটু ভাবটাপ রাখত এই পর্যন্ত সাধারণ মানুষের উপর অত্যন্ত অত্যাচার হতো এবারে যারা কোনো রকমে ব্রিটিশের একটু দৃষ্টিতে পড়ে গেছেন তারা ওইটাই আনন্দে থাকতেন তাহলে স্বাধীনতাটা কোথায় একটা মানুষ যদি প্রকাশ করবে কী করে সমস্যা হতো সেইটাই তখনকার দিনে এত বেশি লেখালেখিও করা যেত না প্রকাশ করার তো প্রশ্নই নেই তখন কি করে হতো দেখা দেখবেন অনেক মহিলারা তারা সব ডায়েরি লিখতেন প্রথমত পড়াশুনো শিখতেন না কেউই যদি বা একজন দুজন শিখলেন তারা ওদের সব কিছু একটা কবিতা লিখছেন ডায়েরি লিখছেন এরকম করতেন আমাদের ছোটবেলাতেও দেখেছি বিয়ের সময় বাড়ির বয়স্ক মহিলারা কখনো পিসিমা অমুক তমুক সুন্দর একটা কবিতা লিখে সেইটা ছাপানো হতো এবং বিভিন্ন বাড়ি বাড়ি পাঠানো হতো নেমন্তন্ন পত্র অসাধারণ থাকতো তার মানে ক্যাপাসিটিগুলো ছিল সমস্তটা বর্ণনা করে এবার ওকে ডাকা হচ্ছে খুবই সুন্দর ভাষা অথচ প্রকাশ করার উপায় ছিল না আবার মুসলিম ওই সময় তারপরে তো ব্রিটিশরা এসে একটু শিক্ষা করলো বটে কিন্তু দীর্ঘ প্রায় 700 বছর ধরে 700 বছর সত্তর নয় 700 বছর ধরে মেয়েরা পড়াশুনোটা বন্ধ হয়ে গেল স্কুলে যেতে পারতো না কিছু না সমস্তটা সমাজটা একটু অন্য রকম হয়ে গেল পুরুষরা যারা ছিলেন একটু একটু পড়াশুনো শিখলেন বেশিরভাগই শিখত না এবং এই যে প্রকাশটা কী করে হবে দেখা যায় শহরের দিকে শিক্ষিত লোকেরা বেদান্ত চর্চা করত কেন বেদান্ত চর্চা ওই বইটা পাওয়া যেত বেদান্তের কিছু বই পাওয়া যেত দ্বিতীয় আর দুটো পথ ছিল একটা তন্ত্র আর একটা ভক্তি এখন ভক্তি চৈতন্য মহাপ্রভুর যে ভক্তি সেইটাতে সাধারণ লোকেরা খুব যোগ দিয়েছিল কেন কোনো অন্য কোনো কিছু ছিল না শুধু হরিনাম করো সুতরাং দলে দলে ওরা বেরিয়ে আসতো এসে হরিনাম করতো তারপরে খোল বাজাতো কীর্তন করতো আর ওই প্রসাদ হিসেবে বাতাসা ও ছুঁড়ে ছুঁড়ে আকাশে ছুঁড়ে দিত আর সবাই কুড়িয়ে কুড়িয়ে নিত বা লুপে নিত এবারে একটু যারা শিক্ষিত লোক তারা ওর থেকে ডিসঅ্যাসোসিয়েট করতো ওর সঙ্গে যেত না ঠাকুরের এখানেই আছে একজনকে ঠাকুর বলছেন দেখো চৈতন্য মহাপ্রভু কীরকম সুন্দর তো ও লোক তখন তো মানুষ ঠাকুরের কাছে খুব ফ্রি ছিল তো দেখে বলছে ও এগুলো সব বৈষ্ণব আমি ওদের জানি ওরা সব নিচু জাতের লোক ঠাকুর বলছেন সে কি রে এর নিচু জাত কেন হবে এরা কত ভালো চৈতন্য মহাপ্রভু কিন্তু মানুষের ধারণাটা ওই রকম ছিল তাহলে আমরা যদি খেয়াল করে দেখি এখান থেকে ওখান থেকে যে চিত্রগুলো পাওয়া যায় তখন দেখা যাচ্ছে স্বাধীনতা ছিল না
এবার মানুষ স্বাধীনতা ছাড়া বাঁচতে পারে না, পলিটিক্যাল স্বাধীনতা ফ্রিডম নেই, ইকোনমিক্যাল ফ্রিডম প্রায় নেই, তাহলে কি করব? তখন যেটুকু সামাজিক ছিল তার মধ্যে একটা দল চলে গেল সাধারণ লোক, তারা ওই বৈষ্ণবদের দিকে গেল, বিরাট তার দল, কিন্তু লোকেরা ওর মধ্যে যেত না যারা শিক্ষিত তথাকথিত। তন্ত্র, তন্ত্র মানেই তোমাকে শ্মশানে যেতে হবে, মা কালীর পুজো করতে, এটা নিয়ে একটা বিরাট ভীতির ব্যাপার ছিল। আর এটা খ্রিশ্চান মিশনারিরাও অন্যরকমভাবে প্রচার করত। তারপরে বৌদ্ধ যে ব্রাহ্ম সমাজ, ওরা ভালো চোখে দেখতো না, তন্ত্রটাও কেউ বাদ দিল, তাহলে থাকলো কি? ওই জন্যে লোক বেদান্ত পড়ত। সেজন্য দেখা যায়, দেখবেন ঠাকুরের কাছে আসছেন, সে বেদান্তের কথা বলছে, কেননা ওইটা অন্তত আমি শিক্ষিত, আমি আলোচনা করি এই বেদান্ত, এই নয় যে বেদান্ত বুঝত, এই নয় যে সত্যি সত্যি বেদান্তের ভাব নিতে পারত। ওই কারণে দেখা যায় ঠাকুর আরও বেশি বেশি করে ভক্তির কথা বলছেন, যাতে মানুষ বুঝতে। কীরকম ভক্তি? নারদীয় ভক্তি। কেন নারদীয় ভক্তি? জ্ঞান ও মিশ্রিত ভক্তি। ঠাকুর বলছেন এই যুগে নারদীয় ভক্তি, নারদীয় ভক্তি মানে কি? জ্ঞান মিশ্রিত ভক্তি। তো যখন আমরা কথামৃত পড়ছি, তখন যদি একটু তখনকার সোশিওলজি সম্পর্কে জ্ঞান থাকে বা হিস্ট্রি সম্পর্কে জ্ঞান থাকে, তাহলে চিত্রটা বুঝতে সুবিধে হয়। এই যে দক্ষিণেশ্বরের একজন ঠাকুর, দক্ষিণেশ্বরে তো অনেক লোকেরা থাকতো, তাদের মধ্যে একজন এলেন, তিনি ওই বেদান্তের কথা বলছেন। কেন বেদান্তের কথা? বিশেষ এইটার জন্যেই, একটু শিক্ষিত লোকেরা প্রায় বেদান্তের কথা বলতেন। তারপরে তো ওইটাকেই সম্বল করে নিয়ে ব্রাহ্ম সমাজীরা ওরা ওই বেদান্তটাই চর্চা করত, কিন্তু তার সঙ্গে একটু রামানুচার্যা যেন বলছেন যে একটু গুণ না থাকলে, ঈশ্বরের একটু গুণ না দেখালে মানুষের মন মানে না, সেই জন্যে একেবারে পিওর অদ্বৈত বেদান্ত যার মধ্যে কোনো গুণ নেই তাতে মানুষের মন যাবে না বলে একটু যোগ করে দিত ওরা, ওইটা নিয়ে চলত। এখন দক্ষিণেশ্বরে সেই ভদ্রলোক এসছেন। এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ঘরের উত্তর পূর্ব বারান্দায় বসিয়াছেন, ভক্তদের মধ্যে আসিয়াছেন, ভক্তদের মধ্যে দক্ষিণেশ্বরবাসী একজন গৃহস্থ বসিয়াছেন, তিনি গৃহে বেদান্ত চর্চা করেন। ঠাকুরের সম্মুখে শ্রীযুক্ত কেদার চাটুর্যের সঙ্গে শব্দব্রহ্ম সম্বন্ধে কথা হচ্ছে। শব্দব্রহ্ম হচ্ছে ওমকার। এখন ব্রহ্মকে প্রকাশ করা যায় কিভাবে? তখন একটা হচ্ছে ওমকার। আমাদের কঠোপনিষদে ওম ইতি ব্রহ্ম এরকম বলা হচ্ছে। এখন ব্রহ্মটাকে আমরা কী করে প্রকাশ করব, কী করে বোঝাবো? কারণ ব্রহ্ম তো শব্দ দিয়ে বোঝানো যাচ্ছে না। তখন ওরা দুটো তিনটে না ভাবে বোঝাবার চেষ্টা করেছেন। একবার বলছেন তিনি সচ্চিত আনন্দ স্বরূপ, স্বরূপ মানে এম্বডিমেন্ট অফ দ্যাট, সত চিত আর আনন্দ, সত মানে এক্সিস্টেন্স, চিত মানে জ্ঞান, আর আনন্দ হচ্ছে আনন্দ, এই তিনটে স্বরূপ যিনি তিনি হচ্ছেন ব্রহ্ম, এটা একটা বলল। আবার যখন নচিকেতা গেছেন যমরাজের কাছে গিয়ে বলছেন তুমি আমাকে একটু বোঝাও, তখন যমরাজ বলছেন যে এটা হচ্ছে ওম ইতি ব্রহ্ম, কঠোপনিষদে বলছেন ওম ইতি ব্রহ্ম। কেন? কেন এই ওমটা উচ্চারণ করতে গেলে কারুর সাহায্যের দরকার হয় না, ওইটার জন্যে নেওয়া হচ্ছে। অম যেটা বলছেন সেটাতে কোনো রকম কিছু সাহায্য দরকার হচ্ছে না, নিজেই উচ্চারিত হচ্ছে। তো সেইটাই বলা হলো যা নিজে থেকে সৃষ্টি হয়েছে, যাকে কেউ সৃষ্টি করতে করেনি, তা সেইটাই হচ্ছেন ব্রহ্ম। এর অনেক ব্যাখ্যা আছে ওমকারের, খুব সুন্দর লেখাও আছে ওমের উপরে। তো অটা গড়িয়ে গড়িয়ে উ এবং মর মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। তখন এই কীভাবে তিনটে সৃষ্টি স্থিতি প্রলয় এ তিনের মধ্যে দিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি অনেকে নানান রকমভাবে ব্যাখ্যা করছেন, কিন্তু আসল কারণ হচ্ছে শব্দটাকে ব্রহ্ম বলা হচ্ছে। তো শব্দ ব্রহ্ম মানে কি? ব্রহ্ম মানে জানি যার কোনো স্রষ্টা নেই, নিজেই তিনি নিজেকে সৃষ্টি করেছেন, তাই এই ওমকার। এবার দক্ষিণেশ্বরবাসী তিনি এসে বলছেন অনাহত শব্দ সর্বদা অন্তরে বাহিরে হচ্ছে, খুব একটা জ্ঞানীর মতো বলছেন ঠাকুরকে। ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন শ্রীরামকৃষ্ণ শুধু শব্দ হলে তো হবে না, ঠাকুর খুব পরিষ্কার,
এখন ওই অনাহত ধনী হচ্ছে বলে ও বলছে, ওটা পড়েছে বইতে, বইতে রয়েছে যে সর্বদাই সেই অনাহত ধনী হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এই যে আমরা ঘণ্টাটা বাজাই, তোমরা যে ঘণ্টা বাজাও ওটা হচ্ছে ওই ব্রহ্মের প্রতীক, ওটা কখনো বন্ধ করতে নেই। যখন একবার পুজো শুরু হচ্ছে, পুজোটা কী দিয়ে করি আমরা, আরতি যে করি কী দিয়ে করি, পাঁচটা জিনিস দিয়ে করি। তো এই পাঁচটা জিনিস কী কী থাকে, একটা হচ্ছে আলোটা মানে অগ্নিতত্ত্ব, তারপরে হচ্ছে শাঁখটা, শাঁখের মধ্যে জল থাকে তো জলতত্ত্ব, তারপরে হচ্ছে ফুলটা পৃথিবী তত্ত্ব, তত্ত্ব মানে ওই মাটি সৃষ্টি হয়েছে তো পৃথিবীতে থাকে, তারপরে আমরা হাওয়া দিই, আর একটা বায়ু, আর একটা হচ্ছে কাপড় নিয়ে এমনি করে করে দেখায়। কেন এরকম করে, কেন ওই কাপড়টা হচ্ছে আকাশ তত্ত্ব, আকাশ মানে স্পেস। তো বোঝাবো কী করে, তো পৃথিবী তত্ত্বটাকে আমরা বোঝাবো, তো এই পাঁচটা দিয়েই তো তৈরি, এই তো পাঁচটা জিনিস বলে পাঞ্চভূত। তো পঞ্চভূত মানে, আমরা ভূত মানে আবার ভয় পাই, ভূত মানে হচ্ছে অবজেক্ট, পাঁচটা জিনিস দিয়ে তৈরি হয়েছে। এই পাঁচটা ভূতের মধ্যে ক্ষিতি অপ তেজ মরুত বোম, সংস্কৃতে বলল ক্ষিতি অপ তেজ মরুত বোম, এই যে পাঁচটা দিয়ে হচ্ছে, যখন সেই পাঁচটা ছাড়া তো আর কিছু নেই, তো ভগবানকে দেবটা কি, তখন এই পাঁচটাই আমরা দিই। ওর মধ্যে আমরা আবার ঠিক করে নিয়েছি পঞ্চপ্রদীপ, কেউ বলছে এক প্রদীপ, কেউ বলছে একশোটা প্রদীপ, কেউ একান্নটা প্রদীপ, ওটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, যে যেটা ভালো পারে। যেমন আমাদের কোনো কোনো জায়গায় যারা খুব শক্ত সমর্থ পূজারী, তারা ওই একশোটা প্রদীপ নিয়ে করতে থাকে। এমনি গরিব সাধারণ একটা পূজারী অত একশোটা তুলবে কী করে, কখনো সম্ভব, একটাই নিয়ে করছে। একটু আসলে হচ্ছে অগ্নিতত্ত্বটা, এ হচ্ছে কথা। কিন্তু ওই ঘণ্টাটা কেন বাজায়, ওটা ওমকার, বুঝলেন, ঘণ্টাটা। যারা ভালো পূজারী নয়, ওরা ওই জলটা দেবার পর ফুল রাখতে গিয়ে ঘণ্টা থেমে গেল, তারপর খুঁজে টুঁজে ফুলটা বার করলো, করে আবার ঘণ্টাটা বাজাতে লাগলো। সাধারণত আমরা যখন শিখতাম, ওরা বলতো একবার ঘণ্টার ধ্বনি শুরু হলে ওটা আর থামবে না পুজো শেষ না হওয়া পর্যন্ত, কেন ওমকার ধ্বনি চলতেই থাকে সব কিছুর মধ্যে। তো ওই যে দক্ষিণেশ্বর বাসী, ওর নামটা মাস্টারমশাই জানেন না, পরিচয় জানেন না, তাই শুধু বলছেন দক্ষিণেশ্বর বাসী, নইলে পরিচয় দিয়ে দিতেন অমুক টুমুক বলে। তো উনি বলছেন যে এই অনাহত শব্দ সর্বদা অন্তরে বাইরে হচ্ছে। ঠাকুর বললেন শুধু শব্দ হলে তো হবে না, শব্দের প্রতিপাদ্য একটি আছে। প্রতিপাদ্য মানে শব্দটা কি মিনিং করছে, শব্দটা মিনিংটা কি, তা সেইটাই হচ্ছে আসল। আমরা একটা বললাম শ্রীরাম, একটা শব্দ, কিন্তু শ্রীরাম মানে আমরা অবতারের কথাটাই বলছি, শ্রীরামচন্দ্র সেই অবতারের কথা বলা হচ্ছে। তো ওই প্রতিপাদ্য হচ্ছে ওই শব্দটা যাকে উল্লেখ করছে, বোঝাচ্ছে। ওমকার দিয়ে কী বোঝাচ্ছে, ওমকার দিয়ে ব্রহ্মকে বোঝাচ্ছে। তাই ঠাকুর বলছেন শুধু শব্দ হলে তো হবে না, শব্দের প্রতিপাদ্য আছে। তোমার নামে কি শুধু আমার আনন্দ হয়, তোমায় না দেখলে ষোলো আনা আনন্দ হয় না। ঠাকুরের এই বোঝানো হচ্ছে ইউনিক। এখন শুধু ওমকার বলল কিন্তু ব্রহ্ম সম্পর্কে ধারণা নেই, ওদের কিচ্ছু হবে না। আর চতুর্দিকে এখন যারা ওই ধ্যান শেখায়, তারা ওমকার ওমকার করে যাচ্ছে, যত আমেরিকান দিকগুলোকে সব ওমকার শিখিয়েছে। এখন কেউ কেউ আবার কেউ কেউ আছে কোনো কোনো ধর্মে, তারা ওমকার বলবে না, বলতে যাকি তাহলে কী বলবো, যে হ্যাঁ এটা শব্দমব্দ করো, করে ধরে ওরা করতে থাকে। কিন্তু ওমকারটা শুধু যে শব্দটা, আর যারা শেখাচ্ছেন তারা প্রচণ্ড উত্তেজিত হয়ে থাকেন যে আমরা একটা হিন্দু ধর্মের, ওর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওমকারের প্রতিপাদ্যটা, ওমকার কি মিন করছে, এটা বিশেষ করে এই জন্য শ্রীরামকৃষ্ণের ইউনিকনেস হচ্ছে এইটা। এ কখনোই ওই বাইরের খোলটা নিয়ে উনি কখনো মাথা কামান না, সেইটার মাধ্যমে একদম আসল জায়গায় পৌঁছানো। তখন দক্ষিণেশ্বর নিবাসী বলছেন ওই শব্দই ব্রহ্ম, ওই অনাহত শব্দ। তখন শ্রীরামকৃষ্ণ কেদারের প্রতি, ঠাকুরের একটা জিনিস, কখনো কারোর সঙ্গে ঝগড়া করতেন না। একটা কেউ এসে কিছু বললো তো উনি যদি আবার তাকে কিছু বল, কিন্তু তা বলছেন না, সঙ্গে সঙ্গে কেদারকে বলছেন, কেদার ঠাকুরের ভক্ত, তাকে বলছেন এর ঋষিদের মত, শব্দই ব্রহ্ম,
লোকটা কিন্তু না বুঝেই বলছে, পড়েই বোঝা যাচ্ছে ও ঠাকুরের সঙ্গে এসে ওরকমভাবে কথা বলছে, মানে ওর অনুভূতি হয়নি, কিন্তু ওই পড়েছে, পড়ে একটা হয়তো সেটা তখন যে কেউ কেউ কিছু কিছু পড়বার পর ওই নানান রকম কবিতা লিখে ফেলেন, তারপরে গল্প লেখেন, লিখে আবার বিপদ যদি পরিচিত থাকে, আর আগেও তো কি কাগজে লিখে লিখে পাঠাতো একটু কম আসতো, আর এখন হয়েছে ওই কম্পিউটারে পাঠিয়ে দিল, আর পাঠালি পাঠালি তার শুন না তলায় আবার লেখা থাকে পড়ে আপনার একটু মতামত জানাবেন, তার মানে আমাকে পুরো পড়তে হবে, এখন পুরো 10-12 পাতা এখন পড়ে তারপরে মতামত কে দেবে, এইসব অনেক উৎপাত হয়, না জেনে অনেকটা সময় ওটা হয়। তো খুব সুন্দর করে ঠাকুর সঙ্গে সঙ্গে কথাটা, ওই কথাটা অন্যরকমভাবে বলছেন। এর ঋষিদের মত, ঋষিরা রামচন্দ্রকে বললেন, হে রাম, আমরা জানি তুমি দশরথের ছেলে, ভরদ্বাজাদি ঋষিরা তোমায় অবতার জেনে পুজো করুন, আমরা অখণ্ড সচ্চিদানন্দকে চাই। রাম এই কথা শুনে হেসে চলে গেলেন। শ্রীরামচন্দ্রের যখন আমরা পড়ছিলাম, যে আমরা একটু পড়ি রামায়ণ, এখন যদি রামায়ণে দেখা যায় এক একজন ঋষির কাছে যাচ্ছেন, সেখানে সুতীক্ষ্ণ ঋষি, তার শরীর চলে যাবার কথা, তিনি চুপ করে বসে আছেন, সেখানে ইন্দ্র এসছেন, রামচন্দ্র দূর থেকে দেখলেন ইন্দ্র অপেক্ষা করছেন, রামচন্দ্র দাঁড়িয়ে থাকলেন যে ওরা কথা বলে নিক, ইন্দ্র যখন দেখলেন রাম আসছেন উনি চলে গেলেন, তখন মিট করলেন না, এই নয় যে অ্যাভয়েড করলেন, কারণ তা সেই সময় তো চলে গেলেন। এবারে রামচন্দ্র যখন এলেন, সুতীক্ষ্ণ মুনি বলছেন যে আমাকে স্বর্গে নিয়ে যেতে লোক এসে গেছে, ডাক এসে গেছে, মানে আমি শরীরটা ত্যাগ করব, কিন্তু তোমাকে না দেখে আমি যাব কি করে, মানে যার জন্যে আমি ধ্যান করি তিনি মূর্তি রূপ ধারণ করে এসেছেন, ওই ঋষিরা ওটা জানতেন, বুঝেছিলেন, আর বুঝেছিলেন হনুমানজি, যার জন্য এত হনুমানজি, উনি তো সাধক ছিলেন, যোগী ছিলেন, সেই জন্যে রামচন্দ্রের জন্যে। তো এই যে কথাটা শ্রীরাম, স্বামী বিবেকানন্দ বলছেন এই জীবনটা এই দরিদ্র ব্রাহ্মণের পায়ে দিয়েছি, আর কোথাও যাব না, এমনি এমনি বলছেন তাহা নয়, কিন্তু ওরা দেখেছিলেন তো, অনুভব করেছিলেন সেই জন্যে। তো এখানে রামচন্দ্রকে ঋষিরা দেখে বলেন, আমরা কেউ কেউ তোমাকে অবতার বলে পুজো টুজো করেছে বটে, কিন্তু আমরা তোমাকে দশরথের ছেলে বলেই মনে করব, আর আমাদের সচ্চিদানন্দ ব্রহ্মই আমাদের হচ্ছে উদ্দেশ্য। কেন এইরকম, শ্রী রামচন্দ্রের সময় এমন কি ঋষিরা পর্যন্ত অবতার মানতে রাজি ছিলেন না, খুব কঠিন ছিল অবতার মানা শ্রীরামচন্দ্রের সময়। পরবর্তীকালে যখন ভাগবত লেখা হলো, ভাগবতকার যিনি ভাগবত রচনা করলেন সেই বেদব্যাস, তিনি তার ছেলে সুখদেবকে ডেকে এনে তাকে এইটি শিখিয়ে প্রচার করতে পারলেন। কেন, খুব সুন্দর ভাগবতে এই প্রশ্ন উত্তরগুলো রয়েছে। সুখদেব তো সর্বদা একেবারে ধ্যানের মধ্যে মগ্ন থাকতেন, আর বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, গিয়ে কোন গুহার মধ্যে বসে থাকতেন, ফলমূল খেতেন আর শুধু ধ্যানের মধ্যে থাকতেন। কেন ধ্যানের মধ্যে কি করে থাকে, ওই আনন্দটা পায় তো, সেই জন্য অন্য খাওয়া থাকা ওসব নিয়ে মাথাই গামায় না। এখন ইনি তো এটা লিখেছেন, কেন নারদ ঋষি এসে বললেন, নারদ মুনি, যে তুমি বাপু এটা না লিখলে মানুষের কল্যাণ হবে না, তোমাকে ভগবানের একটা রূপ দিতে হবে। তখন তিনি কৃষ্ণ সম্পর্কে, রাম সম্পর্কে, বিষ্ণু সম্পর্কে দিয়ে ভাগবতে প্রথমে বিষ্ণু, তারপরে একটু রাম, তারপরে কৃষ্ণ সম্পর্কে 10 অধ্যায়ে ভাগবতের এটা করলেন। করে উনি অফ অল পিপল ও ছেলেকেই ডেকে পাঠাচ্ছেন, কেউ ছেলে তো ডাকলে আসবে না। তখন কি করলেন, যারা কাঠুরে ছিল, যারা কাঠ কাটতে অনেক গভীরে চলে যেত, ওদেরকে উনি ভাগবতের কিছু কিছু শ্লোক সুরের সঙ্গে শিখিয়ে দিলেন, দিয়ে বললেন তোমরা তো জঙ্গলে জঙ্গলে যাও, একটু চেঁচিয়ে চেঁচিয়ে গানটা করো। সেই গানটা কি, তখন ভগবানের রূপের বর্ণনা হচ্ছে, শঙ্খচক্র গদা পদ্মধারী সেই বিষ্ণু, এরকম করে করে গানের সুরে টুরে, তারপরে সেই কৃষ্ণ আসছেন লাবণ্যমণ্ডিত, গলায় ফুলের মালা, হাতে বাঁশি, এরকম সব বর্ণনা। এই এরা রোজ যায় কাঠ টাট কেটে ফিরে এলে উনি খবর নেন
কিছু খবর পেলে? তা বলছে না, বলছে একজন দেখবে একেবারে সারা গায়ে মাটি ভর্তি, স্নান করেনি, এইরকম একজন কেউ এলে সে যদি তোমাদের জিজ্ঞেস করে এই গান তোমরা কোথায় শিখেছো, কখনো আমার কথা বলবে না, বলবে বাবু তোমাকে আমরা দেখিয়ে দেবো, চলো তোমার ওকে সঙ্গে করে নিয়ে আসবে। এই ঘুরতে 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 সত্যি সত্যি এই গানটা একদিন ওর কানে পৌঁছলো। তখন সুখদেব বেরিয়ে এসে ওইটা জিজ্ঞেস করলেন, এত সুন্দর গান তোমরা কোত্থেকে শিখলে? আর সংস্কৃতে এসে ওই শব্দগুলো তো বুঝতে পারছে না, এরা বুঝতে পারছে না, এরা তো এমনি গানটা করে যে যারা কাঠুরে। তোর বললো আমরা তো জানি না, আমরা যার কাছে শিখেছি তো তার নামও জানি না, তবে তোমাকে নিয়ে যেতে পারি তার কাছে। সুখদেব ওই লোভে লোভে চলে এলেন, এসে দেখলেন ওরই বাবা। তখন ওর বাবা বললেন যে তুমি এইটা তুমি শেখো আমার কাছে। তখন সুখদেব আবিষ্ট হয়ে শিখতে লাগলেন। ভাগবতেই আছে, যিনি সচ্চিদানন্দ ব্রহ্মের রূপের মধ্যে ডুবেছিলেন সচ্চিদানন্দের চিন্তায়, তার মতোই সুখদেবের মতো তিনি কেন দ্বৈতভাবের মধ্যে এলেন, কেন তিনি এই কৃষ্ণ ভাবের মধ্যে এলেন? তখন বলছেন ঋষিরা তারা তো ওটা জানেন, কিন্তু আনন্দ উপভোগ করতে তাদের খুব ভালো লাগে, সেই জন্যে আনন্দটা হয় না, না কত রকম খেলা হচ্ছে, নাটক হচ্ছে, কত কি হচ্ছে, তো সেটাতেই তো যারা খেলে তারা, তাদের থেকে যারা খেলা দেখে ওরা প্রচণ্ড উত্তেজিত থাকে, যারা খেলা দেখে প্রচণ্ড উত্তেজনা যে এই বলটা নিয়ে গিয়ে মারতে পারলো না, এ করে না, প্রচণ্ড থাকে। সেই রকম যারা ওই ভগবানের লীলাটা শোনে তো প্রচণ্ড উত্তেজিত, সেই জন্যে উনি ওটা খুব ভালো করে শিখলেন। শেখার পরে পরেই উনি শুনতে পেলেন যে পরীক্ষিত তাকে সাপে কামড়াবে, সে সাত দিন পরে মারা যাবে, সব ঋষিরা ওখানে সমবেত হচ্ছেন, কেননা পরীক্ষিতকে বাঁচিয়েছিলেন কৃষ্ণ তার মায়ের বিয়ের মধ্যে, শরীরের মধ্যে, আবার যদি কৃষ্ণ আসেন তো সেইটা যদি কি হবে না হবে, ওই ঘটনাটা জানতে পেরে সুখদেবও গেছেন। এবার সুখদেব যখন পৌঁছেছেন তখন একদম ঋষিদের মধ্যে শ্রেষ্ঠ, তখন ওই পরীক্ষিতকে বললেন যে তুমি আমাকে ভগবান সম্পর্কে বলো। সুখদেব ভগবান জানতেন না, উনি তো সেই সম্পূর্ণভাবে আত্মজ্ঞানী, কিন্তু বাবার কাছে শেখাই সমস্তটা উনি তখন বলতে লাগলেন। আর সমস্ত ঋষিদের মধ্যে প্রচারিত হলো ভাগবত, এত পপুলার হলো তার কারণ ঋষিরা মেনে নিয়েছিল বলে। ঋষিরা ছিলেন তখনকার দিনের সমাজে ইন্টেলেকচুয়াল গ্রুপ, তো ইন্টেলেকচুয়াল গ্রুপকে যদি কনভিন্স করা না যায় তাহলে তো কোনো কিছু হবে না। তো ওই উনি বুঝে গিয়েছিলেন ব্যাসদেব, ওই ছেলে যদি বলে, কারণ ওর ছেলের মতো অত বেদান্তবাদী আত্ম কেউ ছিল না, সে যখন এত ভক্তি করে বলছে তখন অন্য ঋষিরা সব শুনলেন, তারপরে ওখানে যারা স্মৃতিধর ছিলেন তারা ওটা শুনলেন, শুনে তারা প্রচার করতে লাগলেন ইত্যাদি ইত্যাদি, নৈমিষারণ্যের ঋষিদের কাছে গেলেন এইসব। তো এইখানে উনি ঠাকুর বলছেন ঋষিদের মত, কারণ কিছু ঋষি ছিল তারা দ্বৈত মানত না, তো রামকে বলছে। তো কেদার বলছে ঋষিরা রামকে অবতার জানেন নাই, ঋষিরা বোকা ছিলেন না, কেদারটাও বোকা ছিলেন কেন? তো এইরকম একটু গুমার গোবিন্দ লোক, সেই জন্যে ও এরকম ধরনের একটা কমেন্ট করে দিল। ঠাকুর বলতে চাইছেন যে এক একটা লোকের এক একটা ভাব, কিন্তু কেদার তো একটু যেহেতু ঠাকুর বলছেন ঠাকুরকেও ভালোবাসে, তো ঠাকুর বললেন যে ঋষিরা বুঝতে পারেননি বা অ্যাকসেপ্ট করেননি, ও যে ওরা বোকা ছিল। সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাই ওখানে লিখছেন, শ্রীরামকৃষ্ণ তিনি গম্ভীরভাবে বললেন আপনি অমন কথা বলো না, এবং ঠাকুরের বাংলা তো এখন ঠাকুর হচ্ছে ওই তুমি আর আপনি মিলিয়ে ফেলেছে, ছোটো ছোটো বাচ্চারা যেমন বলে না আপনি আর তুমি একসঙ্গে যোগ করে দেয়, তো ঠাকুর বলছেন আপনি অমন কথা বলো না যার যেমন রুচি, এই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। তো সাধুকে এর পরের দিন আমরা ওইটা একটুখানি কয়েকটা গুণ আছে সাধু হতে গেলে সেটা আমরা উল্লেখ করব। তো এই সাধু কখনো কারোর নিন্দা করবে না, কেননা তার মধ্যে কোনো জেলাসি নেই, ঠিক ঠিক যিনি সাধু হন কখনো নিন্দা করেন না, কারণ জেলাসি থাকে না। জেলাসি কখন হয়? আমি একটা কিছু পাইনি ও পেয়েছে, তখনই তো রাগ হয়,
তা না হলে কিসের রাগ? তা আমাদের তো এই যে এখন গ্রেট ব্রিটেনের ওদের প্রাইম মিনিস্টার চেঞ্জ হয়ে গেল, একজন ভদ্রমহিলা আর একজন সে ভদ্রলোক, তার মধ্যে কে পেলো না পেলো আমাদের কি এসে গেল? একটুখানি ওই সম্পর্ক হচ্ছে ভারতীয় অমুক তমুক, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমাদের কোনো রকম রাগ টাগ নেই যে আচ্ছা ঠিক আছে কেন, কারণ আমরা তো ওটা হতে যাচ্ছি না। এখন যদি আমি আমার দিক থেকে মনটা সম্পূর্ণ আলাদা থাকে তখন কিন্তু কোনো ঈর্ষা থাকে না। তো সেই জন্যই ঠাকুর সঙ্গে সঙ্গে যেই কেদার ওটা বললেন, ঠাকুর একরকমভাবে বলতে চেয়েছিলেন, কেদার সেটা না বুঝে বলে ফেলল, ঠাকুর বললেন আপনি এমন কথা বলো না, যার যেমন রুচি আবার যার পেটে যা সয় বলে সঙ্গে সঙ্গে ওই কথাগুলো বলছেন যে মা কাউকে একই মাছ কাউকে এইভাবে খাওয়ান কাউকে ওইভাবে খাওয়ান। ঋষিরা জ্ঞানী ছিলেন তাই তারা অখণ্ড সচ্চিদানন্দকে চাইতেন। তো আজকে আমরা এই পর্যন্ত, এরপরে আমরা এর পরের মাসেতে আবার এটা কন্টিনিউ করব। যদি মনে থাকে ভাগবততে খুব সুন্দর করে, ভাগবতটা খুব একেবারে বেসিক বই, সন্ন্যাসী হতে হলে বা সাধু হতে হলে বা ধার্মিক হতে হলে কি কি করতে হয়, কাকে সাধু বলবো তার একটা লিস্ট দিয়েছেন, এই গুণগুলো না থাকলে সাধু হতে পারবে না। তো এই আজকে এই পর্যন্ত হলো সচ্চিদানন্দ, তিনি এই বিভিন্ন মূর্তি নিয়ে রূপ নিয়ে এসেছেন। তো আসুন আমরা এবারে এই ঠাকুরকে প্রণাম জানিয়ে শেষ করি। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তিঃ হরিঃ ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু।